একদম আচ্ছা এই যে বন কলকাতার বা বাংলার বোধ তিনজন ছিলে তোমরা মানে ইন্ডিয়ান আইডলের এই প্ল্যাটফর্মে আমরা বিগত এপিসোড যেগুলো দেখেছি বা অন্যান্য সিজনে সকলে কিছু বন্ধু খুঁজে পেয়েছে তুমি কি কোনো বন্ধু খুঁজে পেলে না ওখানে তো আমার সবাই বন্ধু এরকম কোনো ব্যাপার না ওখানে সবাই যারা ছিল আমাদের টপ ফিফটিনে আমাদের প্রত্যেকে যারা ছিল সবাই খুব ভালো আমাদের তাদের সাথে বন্ডিং ছিল আমরা সবাই একসাথে খেতাম একসাথে রিহার্সেল একসাথে ঘুরতে যেতাম আর আমরা একটা এক একটা এপিসোড হওয়ার পরে মুভি দেখতে যেতাম আর সিদ্ধিবিনায়ক গেছিলাম একবার মহালক্ষ্মী মন্দির মানে একটা না একটা জায়গায় আমাদের ওখানে ঘোরাতে নিয়ে যেত তো ওখানে সবাই আমার খুব ভালো ভালো বন্ধু মানে আর আমরা যে টপ সিক্স ছিলাম আরও বেশি যত কাছে আসে আরও তত ছোটো হয়ে যায় সার্কেলটা আরও তত বেশি বন্ধুত্বটা আরও বেশি ভালো হয় তো সবাই খুব ভালো ভালো বন্ধু আমার সবাই ছ মাস এক বছর আগের দেবস্মিতা আর বর্তমান দেবস্মিতা বর্তমান দেবস্মিতা একজন সেলিব্রিটি সেই আগের জীবন আর বর্তমান জীবনে কি কোনো পার্থক্য কোনো অসুবিধা একটু দৌড়ে গিয়ে পাড়ার মোড় থেকে ফুচকা খেয়ে আসা তাতে কোনো অসুবিধা হচ্ছে এবার সেইটা আমার কাছে দুটোই সমান আমি আগেও ছিলাম এখনও তাই এরকম কোনো সেলিব্রিটি কোনো ব্যাপার না কিন্তু কি হ্যাঁ একটা মানে আগে যেরকম যায় একটুখানি মা আমি ফুচকা খেয়ে আসি একটুখানি তারপরে আমি একা কোথাও বেরো না তবু মা সাথে যেত মা গিয়ে মা আর আমি গিয়ে খেয়ে আসতাম কি কখনও একাও গেছি কিন্তু হ্যাঁ এটা বাড়ি আসার পর একটু ইয়ে হচ্ছে যে না আমি ওখানে একটু যেতে ইচ্ছা করছে কিন্তু আমি পারছি না যেতে কালকে যেমন বনু এসেছিল বনও নিয়ে এসছে আমার জন্য ফুচকা তারপর আমার এখানে পাশে কাকা আছে কাকা নিয়ে এসছে মানে এটা একটু সমস্যা হচ্ছে কারণ আমাদের বাড়ির সামনে প্রচুর ফুচকার দোকান আর খুব আমি ফুচকা খাই ফুচকা আমার ফেভারিট তো এটা একটা অসুবিধা যে আমি ফট করেই কোথাও বেরো তারপরে আমাদের এখানে একটা কসমেটিক্সের দোকান আছে ওখানে আমি ফট করেই যাই কিছু কেনা কানের দুল একটা ছোটোখাটো জিনিস যেগুলো কেনার থাকে তো সেগুলো যেতে একটু অসুবিধা হচ্ছে একটু অসুবিধা আচ্ছা দেব অসুবিধা অনেকেই ছোটরা গান শিখছে গান করেন এবং অনেক অভিভাবক তারাও চায় যে তাদের ছেলে মেয়েরা সন্তানেরা এই প্ল্যাটফর্মে আসুক বা কেউ যদি ইন্ডিয়ান আইডলে যেতে চায় তার জন্য সিনিয়র হিসাবে একজন সঙ্গীত শিল্পী হিসাবে তোমার টিপস কি থাকবে আর টিপস বলতে আমি মনে করি যে গানের তালিম নেওয়াটা তো খুবই প্রয়োজন আর গান একদম মানে ছাড়লে হবে না প্রতিনিয়ত যদি মনে করো যে পড়াশোনাটাকে করতে হবে মানে প্রায়োরিটি তোমাকে খুঁজতে হবে না গানটা তোমার প্রায়োরিটি নাকি পড়াশোনাটা যদি পড়াশোনাটাকে আর গানটাকে একই সাথে নাও তাহলে হবে না না আমিও পড়াশোনা করেছি কিন্তু আমার মানে টার্গেট ছিল আমি গান নিয়েই কিছু করব। আর পড়াশোনাটা করেছি বিএ কমপ্লিট করেছি ঠিক আছে করার মতো করে করেছি ঠিক আছে একটা বা কোয়ালিফিকেশান দরকার পড়াশোনা না থাকলেও হয় না কিন্তু তোমাকে ফোকাসড করতে হবে যে তুমি গানটা করবে না পড়াশোনা করবে কারণ এখন অনেকেই বাবার কাছে গান শিখতে আসে যে ওর পড়া আছে ওই টাইমটাই ম্যানেজ করতে পারবে না স্যার আপনি একটু অন্য টাইমটাই করার চেষ্টা করুন কিন্তু সেইটা যদি তোমার প্রায়োরিটি হয় পড়াশোনাটাও মানে সেটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করতে হবে কারণ গানটা যদি তোমার কাছে বেশি মেন ফোকাসড হয়ে থাকে গানটাকে সময় দিতে হবে আর গানে ভীষণ গান স্টক বাড়াতে হবে প্রতিদিন এক একটা করে যদি গান তুলতে পারে খুবই ভালো হয় আর কারণ গানের স্টক হওয়াটা খুব প্রয়োজন আর গান খুব বেশি করে শুনতে হবে শুনলে গানের যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো হয় সেগুলো খুব ভালো করে একদম ইয়ে করা যায় পরিষ্কার করা যায় গানটাকে শুনলে বেশি শুনলে আর গানটাকে মন থেকে গাইতে হবে কারোর জন্য গান গাইলে হবে না মানে আমি ওটা করতে হবে তাই করছি এরকম করলে হবে না মানে মনের স্যাটিসফ্যাকশান আমি ভালো গেছি আমি ঠিক আছে ব্যাস আমাকে আমি সন্তুষ্ট করার জন্য আমি করব গান কারোর জন্য না তাহলেই হবে সাব এই যে এখন তো অনেক ব্যস্ততা ছোট থেকে গান শিখেছ বাবা গানের শিক্ষক একটা বাড়তি সুবিধা ছিল এখন কি এই যে ব্যস্ততার সময় সেই সময় নিয়মিত গানের চর্চা করার বা রেওয়াজ করার সময় কি পাও আর সত্যি কথা বলতে আমি ওখানে তো কন্টিনিউ আমাদের গানের মধ্যেই সব থাকে সব সবসময় রেয়াজ গান সবসময় সব কিছুই চলতে থাকে কিন্তু আমি বাড়ি এসেছি দুদিন হয়েছে আমি এখনও পর্যন্ত মানে গান শুনছি কিন্তু গান নিয়ে সেইভাবে একদম ভেতরে ঢুকে বসার টাইমই পাইনি তো এইটা আমার একটা মানে কি বলবো মানে এত বিজির মধ্যে মানে খুব সমস্যা হয়ে গেছে যার জন্য আমি এখনও হারমোনিয়াম নিয়ে একটু বসেছিলাম কিন্তু সেইভাবে এখনও রেয়াজ করতে পারিনি কিন্তু গান শুনছি কিন্তু আমি মনে করি যে মানে কি বলবো গানটাকে আমি সময় থাকার চেষ্টা করি যাতে আরও বেশি ভালো কিছু কিছুই শিখতে পারিনি এখনও অনেক কিছু শেখার আছে আরও কিছু ইম্প্রুভ করতে পারি আরও অনেক কিছু ভালো ভালো কিছু করতে পারি আমরা শেষ করব শুধু তোমার পছন্দের গায়ক বা গায়িকা যদি জিজ্ঞাসা করা হয় বা পছন্দের গান পছন্দের সত্যি কথা বলতে লতাজি আশাজি এনারা তো ভগবান স্বরূপ মানে এনাদের ওপরে আর কোনোদিনও কেউ হবেও না আর কেউ নেইও কিন্তু তারপরেই যদি ইয়ে করি মানে তার পরেরই লিস্টে যদি কারোর নাম থাকে তাহলে তো একজনই আছে শ্রেয়া ঘোষাল মানে এত আমাদের ইন্ডিয়ান আইলে এত গেস্ট এসছে কিন্তু উনি এসছেন মানে মানে আমাদের সবার যারা আমরা সবাই পার্টিসিপেন্ট ছিলাম এত খুশি কারণ আমাদের সবারই ফেভারিট মানে এখন যদি পৃথিবীতে সবার ফেভারিট থাকে শ্রেয়া ঘোষালের নামটাই আগে আসবে আর তো শ্রেয়া ঘোষাল অবশ্যই আর ছেলেদের মধ্যে মর আর কে আছে রেজি সিংয়ে আছে এই দুজন তো থেকে ফেভারিট ইন্ডিয়ান আইডলের তোমার কাছে সব থেকে স্মরণীয় মুহূর্ত যদি জিজ্ঞাসা করি ইন্ডিয়ান আইডেলের স্মরণীয় মুহূর্ত আমার কাছে সবগুলোই কারণ ওখানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যারা যারা আমাদের সেলিব্রিটি স্টার এসেছেন সবই মানে খুবই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি তো তাদের সাথে একসাথে মানে কিছুই করি না কারণ খায়ও না দায়ও না মানে আমার কাছে ওরা ভীষণ বড় বড় সেলিব্রিটি স্টার আর তো প্রত্যেক আর প্রত্যেক মানে প্রত্যেক এপিসোডেই আমার সাথে ওরা এত মানে ভালো ভালো কিছু মুমেন্ট ওরা করেছে যে সবগুলোই আমার কাছে ভীষণ ভীষণ মেমোরেবেল আর যার জন্য প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে ভীষণ ভীষণ স্মরণীয় আমরা শেষ করব আর বিদায় নেবো দর্শক বন্ধুরা সেটা হচ্ছে গানে গানেই বিদায় চাইব আর তার আগে একটি কথা সেটা হচ্ছে যে এই যে তুমি বনগার ভূমিপুত্র মানে তুমি বনগার কন্যা ভূমি কন্যা বনগার মেয়ে বনগার জন্যে মানে বনগার মানুষ তোমাকে যেভাবে সাপোর্ট করেছেন শুধু বনগা না গোটা রাজ্যের মানুষ সাপোর্ট করেছেন তার জন্যে তুমি যদি একটু বনগার মানুষ বা হ্যাঁ অবশ্যই কারণ আজ আমি এত দূর এসেছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন ভোট করেছেন এত ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন আর যদি আপনারা এত ভালো না বাসতেন আমাকে তাহলে আমাকে মানে কোনো দিনই আমি এই জায়গাটায় আসতে পারতাম না প্রচুর প্রচুর বনগার মানুষ তো অবশ্যই আমাকে ভালোবেসেছে এবং গোটা পৃথিবী যারা যারা দেখেছে গান শুনেছেন আমার আর প্রত্যেকে খুব খুব ভালোবাসা দিয়েছে প্রত্যেকে ভীষণ সাপোর্ট করেছে আমাকে আর তো প্রত্যেককে বলতে চাই যে এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন এবং আমাকে আশীর্বাদ করুন আমি যেন আরও অনেক ভালো মানুষ এবং ভালো শিল্পী হতে পারি আমরা গানে গানে বিদায় নেব তোমার যে কোনো একটি প্রিয় গান শুনতে শুনতে আমরা বিদায় নেবো আজকে অনুষ্ঠান আচ্ছা তো ফাইনালি আমি যে গানটা গেয়েছিলাম সেই গানটাই গাইছি मेरे गम के सहारे आ जा भीगा है समा ऐसे में ही तू कहा मेरा दिल ये पुकारे आ जा অনেক অনেক ধন্যবাদ দেবস্মিতা আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা এখনকার মতো বিদায় চেয়ে নিচ্ছি এখনকার মতো এই পর্যন্তই ক্যামেরায় এতক্ষণ সায়ন চক্রবর্তী ছিল আমার সাথে আমি সোমনাথ এখনকার মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো অনুষ্ঠানে কোনোখানে ধন্যবাদ